সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডের এর পর্দায় আজকে আমরা কথা বলবো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি ম্যাচ নিয়ে আর সেই কথা বলার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন আসিফ মল্লিক ক্রিয়া বিশ্লেষক ও কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আসিফ ভাইকে নিউজ ইনসাইডের পর্দায় আমি আমাকে আমন্ত্রণ করার জন্য গতকালকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেললো এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে গিয়ে খুব ক্লোজ গিয়ে ম্যাচটি হেরে গেল কেমন দেখলেন ম্যাচটা ম্যাচটা আসলে অনেক উপভোগ করেছি যেহেতু একটা হাই স্কোরিং ম্যাচ ছিল এবং ব্যাটাররা রান পেয়েছে তবে শেষের দিকটা আসলে বাংলাদেশের যেটা হয় শেষে গিয়ে আসলে তীরে এসে তরি ডোবা এটা কিন্তু বাংলাদেশ প্রায়ই হয়ে থাকে এবং সেটাই কিন্তু হয়েছে শেষে গিয়ে তিন রানের হার অসাধারণ একটা ইনিংস খেলেছেন জাকির হোসেন অনেক তারপরও শেষে গিয়ে আমাদের যেই চিরচত স্বভাব আছে সেটাই যেন শেষে গিয়ে প্রকাশ পেল এই ম্যাচের ভুলগুলো যদি ধরতে বলে আপনি কোন কোন জায়গায় ভুলগুলো পেলেন আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচে সব থেকে বড় সেটা হচ্ছে ওপেনিং যেটা সেটা আসলে আমাদের যে টপ অর্ডার ব্যাটার এরা আসলে রান্না পাওয়া টপ অর্ডার ব্যাটাররা যদি রান্না পায় সেক্ষেত্রে কিন্তু যে নিচে যে ব্যাট আছে মিডিল অর্ডার বা লোয়ার বা ফিনিশার আছে এদের দিকে একটু চাপ পড়ে যায় তো সাধারণত যারা দেখেন আপনি লিটন দাস সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত এরা কিন্তু আসলে রান পায় না যার কারণে কিন্তু নিচের দিকে রানটা একটু বেশি থেকে গেছে যদি তারা প্রথম দিকটা ভালো বা আর্লি গুড স্টার দিত তাহলে আমার মনে হয় যে এখানে শেষের দিকে এত চাপটা পড়তো না এবং যেটা সহজ হতো হ্যাঁ আমাদের কিন্তু শুরুতেই একটা উইকেট পড়ে গিয়েছিল এবং শূন্য রানে প্রথম উইকেটের পতন ধরে যায় বাংলাদেশের বোলিং ইনিংসটা কেমন দেখলেন আমরা তো পাহাড় সব রান দেখলাম শ্রীলঙ্কার এবং আমরা কোনো উইকেট ফেলতে পারিনি সব থেকে এটাই বড় সমস্যা যে আমরা আসলে উইকেটটা নিতে পারিনি যখন আমরা আসলে আপনি প্রতিনিয়ত উইকেট নেবেন তখন দেখা যাবে যে আপনার যে রানের যে গতিটা এটা কিন্তু কমে যায় আপনার নতুন ব্যাটসম্যানের সে সেট হতে সময় লাগে এবং এই সেটা আসলে কিন্তু কমতে থাকে বাট এটা আসলে আপনার উইকেট না নেওয়ার কারণে কিন্তু স্কোরটা বড় হয়েছে সে আসালঙ্কার ইনিংস যদি আপনি দেখেন একুশ বলে চুয়াল্লিশ রান করেছে সে আসলে যেই লাস্টের ইনিংসটা সে খেলেছে প্রায় দুশো স্ট্রাইক রেটে এটা কিন্তু রান বড় করার জন্য যথেষ্ট এবং প্রথম দিকে যে ব্যাটসম্যান কুশাল মেন্ডিস তিনিও কিন্তু ভালো একটা ইনিংস খেলেছেন তো যার কারণে যদি উইকেট আপনি না নিতে পারেন তাহলে আসলে সিলেটের যে মাঠ এটা আসলে আপনি জানেন রান হয় এবং এই মাঠে যেহেতু মিরপুরের মতো না উইকেট মানে উইকেট ফেভার পিচ না আপনার রান ভালো হবে সুতরাং এখানে যদি বলারদের ভালো করাটা আসলে মানে খুবই জরুরি কোনো বলারকে মিস করলেন কিনা যে মনে হলো যে এই থাকলে হয়তো কার্যকরী হতো আমার কাছে মনে হয়েছে যেহেতু কালকে গতকালকে বাংলাদেশ মাত্র পাঁচজন বলার নিয়ে খেলেছে আসলে ছয় নম্বর অপশন বাংলাদেশের কাছে ছিল না যার কারণে কিন্তু সৌম্য সরকারকে একবার বল করাইতে হয়েছে সুতরাং পাঁচজন রেগুলার বলার নিয়ে খেলেছে আমার মনে অনেক ম্যাচে বাংলাদেশ ছয় জন বলার নিয়ে খেলে আমার যদি আমাদের যদি আরেকজন বলার থাকতন তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হতো তা একটু বলার চেঞ্জ করে খেলানো যদি রানের গতিটা বা উইকেট আসতে পারতো তো আমার কাছে মনে হয়েছে আমি আসলে এই ম্যাচটাতে সাকিব আল হাসান অথবা মেহেদি মিরাজের মতো যদি স্পিনার অলরাউন্ডার থাকতো সেক্ষেত্রে আমরা ব্যাট অথবা বল দুই ক্ষেত্রেই মনে হয় যে একটু অ্যাডভান্টেজ পেতাম কারণ গতকালকে আপনি দেখেছেন যে পেসার যারা বল করেছেন তারা কিন্তু প্রত্যেকেই আসলে অনেক খরচে ছিল আপনি যদি দেখেন তাসকিন আহমেদ আটচল্লিশ দিয়েছে তাসকিন আহমেদ প্রায় শরীফুল ইসলাম প্রায় আটচল্লিশ রান দিয়েছেন আমাদের ভালো তা এরপরে হচ্ছে আপনি যদি বলেন তাসকিনের কথা বলেন আহ মুস্তাফিজের কথা বলেন প্রত্যেকেই কিন্তু চল্লিশের উপরে রান দিয়েছে সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে স্পিনার আর একজন যদি হইতো বা থাকতো আমাদের ষষ্ঠ বলার হিসেবে তাহলে আমার জন্য একটু ভালো হতো আমাদের জন্য ব্যাটিং ইনিংসে যখন আসলো বাংলাদেশ শুরুতেই ফেললো চোদ্দ থেকে পনেরো থেকে শুরু ওভার পর্যন্ত মন হলো বাংলাদেশ ম্যাচে নেই এরপরে জাকির আলি অনেকের ব্যাটে ভর করে মনে হলো বাংলাদেশ ব্যাটে ইনিংস যাওয়ার সম্ভাবনা আছে কেমন দেখলেন আসলে সব থেকে প্রশংসার দাবিদার হচ্ছে জাকির আলি অনেক এবং মোহাম্মদুল্লাহ রিয়াদ আপনি একটা জিনিস দেখেন বিপিএলটা শেষ হলো বিপিএল শেষ হওয়ার পরেই কিন্তু আপনার হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ শুরু হলো সুতরাং বিপিএল শেষ এক তারিখে শ্রীলঙ্কা সিরিজ চার তারিখে বিপিএল এর যে রেসটা এটাই কিন্তু এখনো রয়েছে বিপিএল এ যে অভিজ্ঞতাটা আসলে অনেক বা রিয়াদ যে খেলার ভিতরে ছিল মনে হচ্ছে তারা এখনো খেলার ভিতরেই আছে যার কারণে কিন্তু ইনিংসটাকে তারা বড় করতে পেরেছে কিন্তু বিপিএল এ দেখেন লিটন কুমার দাস বা সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত তারা কিন্তু বিপিএল ফ্লপ ছিল রান তাদের ব্যাট থেকে আসেনি এবং শ্রীলঙ্কা সিরিজ ঠিক সেটাই হয়েছে তারা কিন্তু রান পায়নি এবং যত রান সেটা কিন্তু আমাদের মিডিল অর্ডার থেকে এসছে বরাবরের মতে আমাদের টপ অর্ডার ফেল হয়ে করেছে আগামীকাল মার্চ ম্যাচ আছে আর একটা সে ম্যাচে আপনারা কি কি পরিবর্তন আশা করছেন যেহেতু আগামীকাল একই মাঠে খেলা হবে সিলেটে এখানে আমার মনে হয় যে হাই স্কোরিং হতে পারে আবারও একটা ইয়ে হতে পারে তো আমার মনে হয় যে বাংলাদেশ এর আগে দিন আর কি বলার নিয়ে খেলেছে তো এখানে যদি আরেকজন এক্সট্রা বাংলাদেশ রাখে তো ভালো হবে কম্বিনেশনটা হয়তো বা সেভাবে করতে পারবে আর এরপর আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ওপেনিংটা আপনার একটা গুছালো হতে হবে কারণ আপনি অনেক কয় বছর ধরেই কিন্তু আপনি এই ওপেনিংটায় ভুগছেন মানে ওপেনিং এ যেই আসছে আপনি সেখানে রান করতে পারছেন না বা রান পাচ্ছে না এটা কিন্তু আসলে ভালো জিনিস না বাংলাদেশের ওপেনিং নিয়ে এই যে সমস্যাটা এটা অনেক আগে থেকে সুতরাং ওপেনিং যারা আছে তাদেরকে ভালো করতে হবে তাহলে ম্যাচে ভালো করতে হবে আর যেহেতু গত ম্যাচটা কিন্তু একেবারে খারাপ খেলেনি বাংলাদেশ রান এসছে জেতার খুব কাছাকাছি আমার মনে হয় না বাংলাদেশ খুব বড় চেঞ্জ করবে আমার মনে হয় যে এই টিম নিয়ে খেলার সম্ভাবনাটাই বেশি এই সিরিজটাকে বাংলাদেশ জিততে পারে কি মনে করে মনে করেন এখনো সম্ভাবনা আছে যেহেতু বাংলাদেশ এর আগের ম্যাচটা ভালো খেলেছে আমি বলবো না খারাপ খেলেছে সুতরাং এখনো সম্ভাবনা আছে শেষের দুইটা ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু টেকনিক্যালি হতে হবে যেহেতু নতুন আমাদের বলতে গেলে যে ক্যাপ্টেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত আমরা তিনি কিন্তু বলেছেন যে সিরিজ তারা জিততে চাই এবং আমরা বিপিএল মাত্র শেষ করলাম বিপিএল এর যে সার্থকতা এটাই কিন্তু আসলে সিরিজ জয়টা আমাদের করা উচিত আমি মনে করি অসংখ্য ধন্যবাদ আসিফ মল্লিক আমাদের সাথে স্টুডিওতে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আগামীকালকে আবারও আমরা ম্যাচ পরবর্তী এবং ম্যাচ পূর্ববর্তী আলোচনা নিয়ে নিউজ ইনসাইডের পর্দায় হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন নিউজ ইনসাইডের সাথেই থাকুন